এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের পায়াল বা পাইপাল ভার্চুয়াল ডুয়েল কারেন্সি ডলার কার্ড দিয়ে আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারের যে আমাদের বিলটা রয়েছে সেটা আমরা পে করব কিভাবে তা আমরা দেখব, লাইভ দেখব। তো এটার জন্য আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে আসব। আমরা এখান থেকে অল টুলসের মধ্যে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে এই যে বিলিং আছে বিলিংয়ে ক্লিক করব, অথবা এই যে এখানে বিলিং আছে বিলিংয়ে ক্লিক করতে পারি। তো আমি বিলিংয়ে ক্লিক করলাম। করার পরে অপেক্ষা করবেন। আসার পরে এখানে দেখেন কারেন্ট ব্যালেন্স ফেসবুক আমার থেকে 350 টাকা পাবে। তো আমি এখানে ক্লিক করে আপনাদেরকে লাইভ টাইমে ক্লিক করে একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন ফেসবুক যে এই ভাইয়ের যে এই যে অ্যাডস ম্যানেজারটা রয়েছে এটা দিয়ে কাজ করা হয়, এবং 1806 এটা দিয়ে হচ্ছে আমার আপনার হচ্ছে কি অটোমেটিক্যালি ফেসবুক যখনই টাকা কাটার বা ডলার কাটার প্রয়োজন মনে করে সে আমার এই কার্ড থেকে টাকাটা কাটে। তো এখন আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাচ্ছি যে আসলে ভার্চুয়াল যে ডুয়েল কারেন্সি কার্ডটা রয়েছে আমাদের পায়াল সেটা দিয়ে আসলে পে করা যায় কিনা। তো আমাদের ফেসবুক আমাদের আমাদের কাছ থেকে 350 টাকা পাবে, সেটা আমরা এখন পে করব। তো আমরা এই যে এখানে পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পরে এখান থেকে আমার যেহেতু পূর্বে কার্ডটা অ্যাড করা আছে সেজন্য হচ্ছে এখানে চলে এসেছে। তো আমি আপনাদেরকে একটু একটা জিনিস দেখাচ্ছি এখানে আপনাদের সুবিধার জন্য, বা হচ্ছে পূর্বে কিছু ভিডিও তৈরি করেছি আপনারা এগুলো ভালোভাবে দেখবেন। এই যে এখানে আপনারা ভাইয়ের ইউটিউব চ্যানেলে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা এই যে পায়াল কার্ড নামে আপনারা একটা প্লে লিস্ট পাবেন। প্লে লিস্টের মধ্যে আসলে আপনারা এটা পাবেন। পাওয়ার পরে আপনারা এখান থেকে এই যে প্রতিটা পর্ব ভালোভাবে দেখবেন। আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাবেন এটা হচ্ছে 7 নম্বর পর্ব। আপনারা বুঝে গিয়েছেন এই কর্নারে দিয়ে লেখা ছিল যে 7 নম্বর পর্ব। তো আপনারা প্রতিটা পর্ব ভালোভাবে হচ্ছে দেখবেন, ঠিক আছে? অনেক সময় দেখবেন যে ভিডিওগুলো আসলে অনেক বড় হয়ে যায়, কারণ আমি চাই যে আপনারা অন্তত 2 জন মানুষ দেখেন, 3 জন মানুষ দেখেন। আমার হাজার হাজার মানুষ দেখার দরকার নেই, অন্তত 2 জন দেখেন। সেই 2 জন যেন ভালো কিছু দেখেন এবং ভালো কিছু শিখতে পারেন। এই জন্য হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি, যাতে হচ্ছে আপনারা এক ভিডিওতে যেন আপনারা খুব সুন্দরভাবে ভালোভাবে সব কিছু বুঝতে পারেন, ঠিক আছে? এই জন্য মাঝে মাঝে আপনার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। তো আমি আসলে চাই যে আপনারা অল্প মানুষ দেখেন, অন্তত যা দেখেন তা যেন আপনারা রিয়েল দেখেন এবং ভালোভাবে দেখেন। আমার কার্ডটা যেহেতু অ্যাড করা রয়েছে সিলেক্ট করে আমি হচ্ছে কী করবো, এখন এখানে পে নাওতে ক্লিক করব। পে নাও ক্লিক করার পরে এরকম করে আসবে, আসার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, সেটা ভেরিফাই পেমেন্ট এরকম করে লোডিং হবে। আর অবশ্যই যেটা করবেন, আপনার মোবাইল অ্যাপস অর্থাৎ পায়াল যেই মোবাইল অ্যাপসটা রয়েছে সেটা অবশ্যই কী করবেন, অন করে রাখবেন, কারণ সেখানে আপনার হচ্ছে অথোরাইজের জন্য একটা ডায়ালগ যাবে। তো এরকম করে এটা লোডিং হবে, অপেক্ষা করবেন, আস্তে আস্তে আসবে। ওকে, তো আমাদেরকে এখানে যেটা বলতেছে যে আমাদের পায়াল যে অ্যাপটা রয়েছে, যে পায়াল অ্যাপটা রয়েছে সেটা অন করার জন্য সেখানে একটা কনফার্মেশন যাবে। এবং এখানে একটা টাইম দেখতে পাচ্ছেন আপনারা, 173 সেকেন্ড এটা কমতে থাকবে, এবং এখানে একটা টাইম দেখতে পাচ্ছেন যে 56 সেকেন্ড এটা আস্তে আস্তে কমতে থাকবে। তো 173 সেকেন্ডের ভিতরে আপনাকে কনফার্ম করতে হবে, এবং আপনার এখানে 56 সেকেন্ড দেখাচ্ছে। আপনি যখন এটা শেষ হবে আপনি আবার এখান থেকে রিসেন্ড করতে পারবেন, ঠিক আছে, আপনার হচ্ছে ভেরিফিকেশনের জন্য। তো আমরা আমাদের পায়াল অ্যাপটা যখন অন করব তখন আমরা ডান পাশে এই যে এরকম করে দেখতে পাচ্ছি যে আমাদের এরকম করে ডায়ালগ চলে আসবে ফেসবুক থেকে যে 350 টাকা আপনার এই কার্ড থেকে টাকা কাটতে চাচ্ছে। আপনি অথোরাইজে ক্লিক করলে সেটা ওকে হয়ে যাবে। তো আমি এখান থেকে একটু ব্যাকে আসি, ঠিক আছে? ব্যাকে আসার পরে আমি এই যে এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখান থেকে এই যে অথেন্টিক ট্রানজ্যাকশন আমরা এখানে ক্লিক করতেছি। করার পরে এখান থেকে এই যে অথোরাইজ আপনারা দেখতে পাবেন, এই অথোরাইজের মধ্যে ক্লিক করবেন। যদি মনে হচ্ছে যে না আপনি কোনো ট্রানজ্যাকশন করতেছেন না, ফেসবুক আপনার অ্যাডস ম্যানেজার থেকে করতেছে না, বাট কেউ একজন আপনার হচ্ছে করার চেষ্টা করতেছে, তো আপনি কি কোনো ডিক্লাইন করে, মানে আপনার কাছে মনে হচ্ছে আপনি না, তো সেক্ষেত্রে আপনি ডিক্লাইন করে দেবেন। আপনার কাছে যদি মনে হয় না আমিই তো করতেছি, তাহলে আপনি কী করবেন, কনফার্ম হয়ে এখানে অথোরাইজে ক্লিক করবেন, ঠিক আছে? যেমন এই যে আমাদের এখানে বাংলাদেশি টাকা 350 কাটতে সাথে 350, ঠিক আছে, আমি এখান থেকে অথোরাইজে ক্লিক করতেছি। তারপর এখান থেকে ওকে ওকে যে ক্লিক করবে, এখানে ডান পাশে দেখেন এখানে অটোমেটিক্যালি এই যে আমার এখানে দেখেন ইউএসডি আছে $5.01, ঠিক আছে? তো এখন দেখেন অটোমেটিক এটা কমে যাবে, ঠিক আছে? আমার হচ্ছে সমপরিমাণ, যে এখানে আমি যখনই ক্লিক করেছি ওখানে সাকসেস দেখা গেছে। এই যে দেখেন আমার পায়াল থেকে একটা মেসেজ চলে আসছে যে $3.82 আপনার কার্ড থেকে পার্চেস হয়েছে ফেসবুক থেকে, ঠিক আছে? এই যে দেখেন কমে গেছে, যে 1.19 হয়ে এখন আবার 1.11 হয়ে গেছে। তো এটা কেন হয়েছে এটা আমরা জানবো একটু পরে। তো এখানে দেখেন আমরা যখনই ইয়ে করেছিলাম এখানে অটোমেটিক্যালি সব কিছু হচ্ছে, আপনাকে কিছুই করতে হবে, জাস্ট আপনি এখানে অথোরাইজে ক্লিক করবেন, এখানে অটোমেটিক্যালি সাকসেস চলে আসবে, আপনাকে কিছুই করতে হবে না। এবার আমরা এখান থেকে ডানে ক্লিক করবো, এবং আমাদেরকে যেটা বলতেছে যে 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ব্যালেন্সটা আপডেট হবে, মানে অর্থাৎ যে 350টা লেখা ছিল এখানে 0-0 হয়ে যাবে। তো আমি এখান থেকে ডানে ক্লিক করতেছি। ওকে, তো ডানে ক্লিক করার পরে একটু লোডিং হবে।
হওয়ার পরে আপনার হচ্ছে এই যে এরকম চলে আসবে। তো ফেড একবার আসা মানেই হচ্ছে আপনার পেমেন্টটা হয়ে গেছে, ফেড হওয়া মানেই আপনার কি কার্ড থেকে পেমেন্টটা নিয়ে নিয়েছে। এবার ডান পাশে আপনাদেরকে যদি ভাইয়ার অ্যাপসের মধ্যে একটু দেখায় যে এই যে দেখেন এখানে সি অলে ক্লিক করলে আমি আমার ট্রানজ্যাকশানগুলো দেখতে পাবো, আপনারা আপনাদের ট্রানজ্যাকশানগুলো দেখতে পাবেন। এখানে দেখেন প্রথমে সে আমার কার্ড থেকে $3.82 কেটেছে, পরে আবার $0.08 আপনার হচ্ছে কি সেন্ট কেটেছে। তো এটা আপনার হচ্ছে কীভাবে কাটে এটা আমরা জানি, পায়ালে যখনই যতবারই আমরা ট্রানজ্যাকশান করবো পায়ালে আমরা যতবার ট্রানজ্যাকশান করবো ততবার 2% চার্জ আমাদেরকে দিতে হবে। কীরকম সেটা এই যে আপনার হচ্ছে আমরা যদি একটু হিসাবটা এখানে দেখি যে আপনার 3.82 + 2% = 3.89, দশমিকের পরে তিনটা সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে যদি 6 আসে তার সাথে আমরা এখানে 1 যোগ করবো, 1 যোগ করলে সেটা 90 হবে, ঠিক আছে, 89 এর পরে 90। তাহলে 3.90 সেন্ট সে আমাদের আপনার হচ্ছে কি এই পায়াল কার্ড থেকে টাকাটা বা ডলারটা সে কেটে নিয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা এই যে 3.90 এখন 3.90 আপনার হচ্ছে মাইনাস আমাদের পেমেন্ট করার পূর্বে ফেসবুকে ছিল আমাদের পায়াল কার্ডে 5.01 মানি 1 সেন্ট = এই যে 1.11, ঠিক আছে, যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে 1.11 আমাদের অ্যাভেলেবেল রয়েছে। একটু আগে আমরা দেখেছিলাম যে আপনাদেরকে বলেছিলাম যে ভাই জানাবো, এটা হচ্ছে আসলে বিষয়, পায়ালে যতবারে ট্রানজ্যাকশন হবে 2% চার্জ আমাদেরকে দিতে হবে। এবার আপনাদেরকে ভাই আরেকটা জিনিস দেখায় যে এখন এখানে এই যে ট্রানজ্যাকশন আইডি এখানে আমরা যদি ক্লিক করি আমাদের তাহলে আমরা কি করব এখানে আমাদের ডিটেলসগুলো আমরা দেখতে পাবো। আমরা এখানে ক্লিক করলাম, ওকে, এখানে আসার পরে দেখেন এখানে ফেসবুক আমাদের কাছ থেকে 350 টাকা কাটার কথা ছিল কিন্তু কেটেছে 402.50। আমরা জানি ফেসবুকে আপনার হচ্ছে 15% ব্যাট দিতে হয়, তো সে ওই 350 যোগ 15% ব্যাট আমরা যোগ করলে আমরা বুঝতে পারবো সে ওই হিসেব করে সে হচ্ছে 15% ব্যাট নিয়েছে। তো 350 এর সাথে সে 52.50 পয়সা বাড়তে নিয়েছে, 50 মানে কি এখানে পয়সা, যেহেতু টাকা দেখাচ্ছে অবশ্যই এটা পয়সা হবে, 100 পয়সাতে 1 টাকা আর 100 সেন্টে $1। তো এই জন্য 402.50 হিসেব করে সে হচ্ছে আমার পায়াল অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নিয়েছে 3.90 মানে 90 সেন্ট। ওকে, তো আমরা এখানে একটা জিনিস আপনাদের বোঝার বিষয় আছে, এখানে তো ভাইয়া দেখিয়েছে আপনাদেরকে ম্যানুয়ালি কীভাবে পেমেন্টটা করবেন কার্ড দিয়ে। এখন আপনার এই কার্ড যদি ডিফল্টভাবে থাকে ডিফল্টভাবে কীভাবে কার্ড অ্যাড করবেন সেটা আমরা পূর্বে যে পর্বগুলো আছে সেখানে আপনাদেরকে দেখানো হয়েছে, ফেসবুক অ্যাডস ম্যানেজারে কীভাবে আপনি পায়াল কার্ড অ্যাড করবেন সেখানে দেখানো, সেটা দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এখন ফেসবুক যদি অটোমেটিক্যালি টাকা কাটতে গিয়ে যদি আপনার পায়াল অ্যাকাউন্টে যদি সে দেখে যে আপনার ঠিকমতো ডলার নেই, ঠিক আছে, তাহলে তো অবশ্যই ট্রানজ্যাকশনটা কী হবে, ফেলড হবে, পেমেন্টটা ফেলড হবে। এই জন্য অবশ্যই আগেই ডলারটা রিসার্চ করে রাখবেন যাতে ফেসবুক যখনই আপনার এখান থেকে টাকা কাটার প্রয়োজন মনে করে যাতে সাথে সাথে সে আপনার হচ্ছে ডলারটা কাটতে পারে, অথবা আপনি ম্যানুয়ালি পেমেন্ট করতে যান কিন্তু যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে আপনার ডলার না থাকে তাহলে তো সেই অবশ্যই ডলারটা কাটতে পারবেন। এই জন্য আগে পূর্বে আপনি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স আপনি রাখবেন, মিনিমাম $3-4 আপনি ধরুন হচ্ছে $5 খরচ হবে আপনি মিনিমাম $7-8 রেখে দিবেন, মানে বাড়তি $4-5 আপনি হচ্ছে রেখে দিবেন যাতে হচ্ছে সে টাকা কাটতে গিয়ে বা ডলার কাটতে গিয়ে যেন কোনো প্রবলেমের সম্মুখীন না হয়। আর অবশ্যই যখনই অটোমেটিক্যালি টাকা কাটবে বা ডলার কাটবে তখন অবশ্যই মাঝে মাঝে চেক করবেন আপনার পায়াল অ্যাপসে বা আপনার অ্যাডস ম্যানেজার এসে যদি দেখেন যে পেমেন্ট ফেলড বা কোনো প্রবলেম হয়েছে তখন আপনি কী করবেন, ম্যানুয়ালি আমরা একটু আগে যে পে নাও ক্লিক করে আমরা আমাদের কার্ড সিলেক্ট করে পে করে দিয়েছি, এভাবে আপনি পে করে দিবেন। এবং আপনার পায়াল অ্যাপ যখন আপনি অন করবেন সেখানে অথোরাইজ দেখা দেখতে পাবেন, অবশ্যই সেখানে ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করলেই তারপরে হচ্ছে দেখবেন যে আপনার পেমেন্টটা হবে, ঠিক আছে, কারণ আমরা জানি অথোরাইজে ক্লিক যদি আমরা না করি তাহলে কিন্তু পেমেন্টটা হবে না, এই জন্য সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি, তারপরও কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, ভাইয়া রিপ্লাই দিবো।